উদয়পুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি 2022-23 অর্থ বছরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ছনবনস্থিত প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির সৈকত গেস্ট হাউসের মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভার প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন রাজ্য কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। তাছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, বিক্রম দাস, সমাজ সেবিকা প্রবীর দাস সহ প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির অন্যান্য সদস্য সদস্যরা। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেপল দেবরায়। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন সময় মানুষের পাশে থাকার জন্য সাধুবাদ জানান। করোনা মহামারীর সময় প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির সদস্যরা গভীর দুস্থদের পাশে বিভিন্ন নিত্য প্রয়োজনের জিনিস নিয়ে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য ধন্যবাদ জানান অতিথিরা। এই 2022-23 অর্থ বছরের বার্ষিক সাধারণ সভায় লোকজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যাংকিং ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সরকারের সহযোগিতা, বিশেষ করে বর্তমান সরকার যেভাবে সমবায় সমিতিগুলিকে সাহায্য করছেন আর্থিক অনুদান দিয়ে এবং আর্থিক ঋণ দিয়ে, সেই করার একটাই সরকারের পেছনের কারণ সমিতিগুলি সম্পূর্ণ হলে পরে গ্রামের এবং প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষগুলি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এবং বিভিন্ন খাতে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি গ্রহণ করবে, সেজন্য কিন্তু সমিতি। তা এই সমিতি অ্যাকচুয়ালি কবিগুরুর ভাষায় যদি আমি বলি, সমাজের বেশ কিছু সুবুদ্ধি সম্পন্ন মানুষের সমন্বয়ে সমিতি। তাহলে আপনারা আজকে আমাদের এই সমাজের সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনাদের মতামতকে কাছে অনেক প্রাধান্য দিয়ে আমাদের উদয়পুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ চলবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।